দিস ইজ মিশা জাহিদ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি গাইস, তোমাদের অনেক অনেক রিকোয়েস্টিং ব্লগ নিয়ে চলে আসছি। লাইক এতদিন তোমরা কেউ আমাকে আইডিয়া দাও নি যে কি টাইপের প্র্যাঙ্ক ভিডিও করব। প্লাস তোমরা সবাই চাচ্ছ যে আমি যাতে আমার ফ্যামিলির সাথে প্র্যাঙ্ক ভিডিও করি। দেন অনেক চিন্তা ভাবনা করার পর আমি একটা প্ল্যান পেয়েছি, সেটা হচ্ছে ওয়্যাক্স প্র্যাঙ্ক। ওয়্যাক্সই তো বলা, আই ডোন্ট নো কী বলা। যাই হোক, কখনো আমি এগুলো ইউজ করি না বা এগুলোর ব্যাপারে কিছু জানি না। তো সবাই বলছে যে আমার ফ্যামিলির সাথে বা আমার বোনদের সাথে আমি ওয়্যাক্স প্র্যাঙ্ক করি, বাট ফ্যামিলির সাথে করতে গেলে সেখানে আমার মার সাথেও করতে হয়। বাট এটা আম্মুর সাথে করবো না, কারণ আম্মুর সাথে করলে হয়তো বা আম্মু একটু বেশি ব্যথা পাবে। তাই আমি ভেবেছি আমার বোনদের সাথে এবং আমার ভাগ্নির সাথেই হচ্ছে গিয়ে ওয়্যাক্স প্র্যাঙ্কটা করবো। তো তাই আমি একা একা এইভাবে বসে আমার ইন্ট্রোটা নিলাম। সো দেরি না করে প্র্যাঙ্ক ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা যারা যারা আমার ব্লগটা দেখতেছো, অবশ্যই একটু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তোমাদের জন্য এত বড় একটা রিস্ক নিতেছি, জানি না ওয়্যাক্স করার পরে মানে ওয়্যাক্সটা যখন টান দিও তখন ওরা আমার সাথে কী করবে। আমি এটা ভিডিও দেখছি অনেক যে ফ্যামিলি মেম্বাররা তাদেরকে মারে যারা এই ভিডিওটা করে। তো আমি জানি না আমার সাথে কী হবে, তোমাদের জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরও বড় বড় প্র্যাঙ্ক ভিডিও আসবে। সো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার, ওকে? তো এখন বেশি পকড় পকড় না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কার সাথে করবো এটাই বুঝতেছি না, বাট লেট মি থিঙ্ক। তো গাইস, এই হচ্ছে সেই ওয়্যাক্স যেটা দিয়ে আমি এখন প্র্যাঙ্ক করবো। আমার অনেক ভয় লাগতেছে, কারণ ভিডিওতে আমি দেখছিলাম যখন এটা লাইক টান দেয় অনেক ব্যথা পাওয়া যায়। সো লেটস সি ফার্স্টে কার সাথে করা যাক, অ্যান্ড আল্লাহ জানে আমার সাথে কী হবে, কারণ জুতোটা খুব পেনফুল। সো একটু তো বকা বা মাইট খাইতেই হবে, জানি না কী হবে। তো গাইস, যেহেতু আমি দুই দিন আগে ইন্ডিয়া থেকে আসছি, আর এবার বোনদের জন্য বা কারোর জন্য কিছু আনা হয় নাই, সেটা আপনারা হয়তো আমার ব্লগে দেখছেন যে কী প্রবলেম হয়েছিল। মেইনলি হচ্ছে ব্যাংকের যেই পেপার্সগুলো নিতে হয় ওইটা আমি আর মা একটাই নিয়েছিলাম, ওইটা মার কাজে লাগছিলো, তাই আমার ডলার ইন্ডোস কার্ডে হয়েছিল। অ্যান্ড স্যাডলি আমি আমার কার্ডের পিন ভুলে গেছিলাম, বাট লাকিলি আমার কার্ডে স্ক্যান করে পেমেন্ট করা যেত অনলি ব্র্যান্ডের শপে। তো কার্ড দিয়ে তো আর সব জায়গায় পেমেন্ট করা যায় না, তাই আমি এবার কারোর জন্যই তেমন কিছু নিতে পারিনি, অনলি নিজের জন্য এবং আম্মুর জন্য নিয়েছি, আর বাবার জন্য জাস্ট একটা পারফিউম। তো এর জন্য কারোর জন্যই কিছু আনতে পারিনি। তো ভাবছি সবাইকে বলবো যে তোমাদের জন্য আমি ইন্ডিয়া থেকে একটা জিনিস আনছি, এটা তোমাদেরকে ব্লগে দিব। তো এক একজন করে ডাক দিব, তারপর বলবো চোখ অফ করো। তো চোখ অফ করবে তখনই আমি হচ্ছে এটা লাগিয়ে দিব। সো লেটস সি ফার্স্টে কার সাথে করা যায়। তো গাইস, ফাইনালি আমাদের সাথে চলে এসেছে রুমি আপু। সো রুমি আপুকে এখন গিফটটা দিব। সো তুমি কি এক্সাইটেড? অনেক এক্সাইটেড প্লাস ভয়ও আছে। আচ্ছা, এখানে ভয় কি আছে? ফার্স্ট অফ অল কখনো হচ্ছে এইভাবে বেঁধে গিফট দেয় না, তো এটা মানে এমন গিফট হবে আমি হার্ট স্ট্রোক করি নাকি, মানে এক্সপেন্সিভ না, আমার এটা হতে পারে অনেক ভয়ঙ্কর, আই ডোন্ট নো। আমি একদম হালকা করে বেঁধে দিব তোমার কাছে কেন যে গিফট পাবে বুঝলাম। ঘড়ি পরাই দিব আর সে এখানে কি ভাব। কি
মেয়েদের জামা তুই কিনে দিবি জানা, এটা তো আমি কিনে দিছি। যেমন গিফট তেমন সাজা, এখন আমি কার জন্য কিছু আনতে পারিনি বুঝছো না, এইটা না দিলেও হইতো। হ্যাপি তুমি গিফটটা পেয়ে তোরে চোখ পাই না, তুই ধরবি আমি ধরবো, একটা টস্কা লাগাই দেবো। ওকে তো গাইস এখন বড়াপুকে নিয়ে আসি, এগুলো ক্লিন করে। তো গাইস ফাইনালি বড়াপুকে নিয়ে চলে আসলাম, বড়াপুকে স্পেশাল সারপ্রাইজ দেব। তো তোমার অনুভূতি কেমন বলো? অনুভূতি তো আমি একটু বুঝছি, আমি এটা লাগা আমাদের দেশের ভাষা এইটা গ্রামের কাছ থেকে শিখলাম আমাকে, মানে এটা সেটা কিন্তু লাগানো যাবে না। আমি আমার খুব সেনসিটিভ স্কিন ইন্দির মতো কি, আমার কোনো সেনসিটিভ স্কিন না আলহামদুলিল্লাহ, আমার নরমাল স্কিন। আমাকে যদি লাগা আমি লাথি মেরে সামনে দিই, ওকে তো আমি কিছু লাগাবো, আমি তাহলে শুইলা যাই। আরে ওকে ঘড়ি দিব, কি শুরু করছে ঘড়ি কি ক, তোর মতো বোকামি করতে না, হ্যাঁ ভয় পাই না, ভালো কি দেব আমি কিন্তু সত্যি। আমি বলি ঘড়ি পায়রে চুপ করে পড়ে থাকবি, ওই আবার খুলে দিবে সেই ঝামেলা, ঠিক আছে হাতটা সোজা করে রাখ না, তোমরা এত খারাপ, বড়দেরকে রেসপেক্ট করার কথা না ভেবে কি আঠা মাথা কি আমি বলি ওই ঘরে চিল্লা চিল্লি শুনছি, তারপর হাতে দেখি যে এরকম এরকম করতেছে।
তাতে আমি বুঝছি মনে হয় এগুলি, কারণ এগুলি তো এখন সানজিদা ঘুমাচ্ছে, এখন সানজিদাকে যে লাগাবো, ওকে আমি দার্জিলিং থেকে তোমাদেরকে বলছি যে গিফট আইনে, বাট তোমাদের জন্য আসলে গিফট আনছি বড় আপুকে এবং রুমি আপুকে একটা গিফট দিয়েছি, তুমি তো ঘুমাইছিলা ওই রুমে, সত্যি দিয়েছে অনেক ভালো গিফট, অনেক ঘুমাইছো, উঠো। আচ্ছা আমি গিফটটা নিয়ে আসি একটু, ওকে তুমি ওদিকে ঘুরে, না না তার চোখ বাঁধতে হবে না, তাহলে গিফট দেখলে আমরা, হ্যাঁ দাও দাও তোমার চোখ বাঁধতে হবে, গিফটটা কি আমাকে বলো, আল্লাহ তারা বলা যাবে না, গিফটের কথা কেউ বলে কোনোদিন, দেখছো ওরা দুজন পেয়েছে কত খুশি, দেখো দুইজন অনেক এনজয় করছে, আমরা দেখাচ্ছে একসাথে, দেখি ম্যাচিং ওর সাথে যদি ম্যাচিং হয়, চোখ বাঁধতে হবে গিফটের জন্য, এটা স্পেশাল গিফট দিছে স্পেশাল, তোমাদেরকে বলছি যদি যদি ম্যাচিং হয় তোমার খবর আছে, না না সবটা গিফট আলাদা আলাদা দিবে কি গিফট, হ্যাঁ ঠিক আছে, ওদেরকে পড়াইছি না, তুমি এত ইয়ে হইতেছো কেন, কি পড়াবা, সুন্দর তুমি আমার ভালো বান্ধবী, না আমি তুমি আমার ভালো খেলা উঠাবা কেন, তুমি আমার সব খেলা মধ্যে ফেভারিট খেলা, না এখন কি তুমি এটা নিয়ে ঘুমাবা, এটা নিয়ে বসবাস করবা সারা জীবন, উঠাইতে একদিন, আমি দেখছি ভাই এই জিনিসটা অনেক ডেঞ্জারাস, আচ্ছা উঠাই দাও, ওর গাইস একটু পশম বেশি আর কি আমাদের বন্ধের থেকে, তো ও অনেক কি হবে আমি জানি না, সো আই এম সো সরি, বাট তুমি একটা গিফট পাবা, ডোন্ট ওয়ারি, সবাই একটা করে গিফট পাবে, আমার বোনদেরকে এত বড়, আমার বোনদেরকে এত সাজা দিছি, তুমি কি তোমাদেরকে কয়টা দিছে, আমাদের চারটা দিছে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, দেখি আলো দেখি উঠে ফেলছি খালি একটা জায়গা আর কই, এই যে লাল হয়েছে, আর তুমি দেখতে পারবা না, তোমার একটা দাও, আমি না তুমি তোমাদের জন্য এই চ্যালেঞ্জটা, আমি এই চ্যালেঞ্জটা একদমই করতাম না, একমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য এই চ্যালেঞ্জটা করা, সবাই বলছে আমার বন্ধুদের সাথে এই প্র্যাঙ্কটা করার জন্য অন্তর্ভুক্ত নাই, অন্তর্ভুক্ত আমি এটা করতে পারতাম না, আমাকে মারতো, তো তাই ওদের সাথেই করলাম। তো গাইস আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এন্ড বলবা নেক্সট কি প্র্যাঙ্ক ভিডিও করবো, কারণ আমার মাথায় আইডিয়া আসে না, তোমরা খালি প্র্যাঙ্ক ভিডিও চাও, তো যাই হোক সবাইকে আমাদের গিফট নেক্সট ব্লগে তোমাদের গিফটটা দেখাই দিব, ওকে সো নেক্সট ব্লগটা সবাই অবশ্যই দেখবা, বাই।